প্রিয় শিক্ষার্থী এবং শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শিক্ষার্থীরা, কঠোর লকডাউন চলতেছে না? কঠোর লকডাউনের মধ্যে তোমাদের কিন্তু পড়াশোনাটা থেমে নেই, তোমরা পড়াশোনা করতেছ, সেটাই আমরা খুবই আনন্দিত এবং আশা করছি তোমরাও খুব উপকৃত হচ্ছ। তো দেখো, আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে এসেছি, আমাদের সামনে পরীক্ষা। পরীক্ষার জন্য আসলে সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছ। এখন শুধু প্রস্তুতিটা আরেকটু ভালো হয় যদি তোমরা সেই পরীক্ষা কীভাবে হতে পারে সেই মানদণ্ডটা একটু জানতে পারো, প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারো। তো শিক্ষার্থীরা আছো, আসো আজকে আমরা পরীক্ষার মানদণ্ড সম্বন্ধে জানবো। আমাদের দেখো এখানে মানদণ্ডের মধ্যে কী কী আছে। প্রথমে আছে আমাদের কথায় অঙ্কে লিখক। কথায় অঙ্কে লিখক মধ্যে আছে 5 নম্বর আমাদের, ঠিক আছে? 5 নম্বরের মধ্যে আমাদের যদি কথায় লেখা থাকে, মনে করো এখানে লিখে আছে 20, তাহলে আমাকে লিখতে হবে সংখ্যায় 20, ঠিক আছে? আর যদি সংখ্যা 20 লেখা থাকে অঙ্কে, তাহলে আমরা লিখব যদি কথায় 20 লিখব। এরপর আছে আমাদের সাজিয়ে লিখ। সাজিয়ে লিখিত হচ্ছে আমাদের 4 নম্বর। সাজিয়ে লিখিটা কেমন হবে? আমাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট আমরা সাজিয়ে লিখ করেছিলাম না আমার অঙ্কন বই থেকে, সেখান থেকে আমরা সাজিয়ে লিখটা লিখবো, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। এরপর হচ্ছে 3 নম্বরে ক্রমবাচক সংখ্যা লিখ। এটাতে আছে আমাদের 10 নম্বর। ক্রমবাচক সংখ্যা আমরা শিখেছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এইগুলো আমরা কী করবো, সেগুলো সংখ্যা লিখে লিখে 11 লিখে, একাদশ, 12 লিখে, দ্বাদশ, ষোলোগুলো লিখে লিখে আমরা কী করবো, ক্রমবাচক সংখ্যাগুলো লিখব। এরপর হচ্ছে আমাদের স্থানীয় মান। স্থানীয় মানটা আমরা শিখেছি একক, দশক, শতক, হাজার, এভাবে ধরে আমাদের একটা সংখ্যা দেওয়া থাকলে, মনে করো এটা হচ্ছে 112, তাহলে এটা একক, এটা দশক, এটা শতক, এভাবে ধরে আমরা লিখেছিলাম, মনে আছে? তাহলে এভাবে করে আমরা কি করব, স্থানীয় মানটা লিখব। দেখো আছে আমাদের 5 নম্বরে চিহ্ন দেখে সমাধান করো। চিহ্ন দেখে সমাধান করার মধ্যে আছে আমাদের কি কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ আমাদের যোগ থাকলে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ করবো, গুণ থাকলে গুণ, আর ভাগ তো এখন আমাদের নয়, ভাগ আমাদের বার্ষিক পরীক্ষা আছে, তাহলে আমি সেটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপর আসতেছে আমাদের খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ আমরা আমাদের অঙ্কন থেকে বই থেকে করেছি অনেক। যদি যোগের খালি ঘর থাকে যোগ খালি ঘর পূরণ করবো, বিয়োগের খালি ঘর থাকলে বিয়োগের, গুণের থাকলে গুণের, তাহলে সেখানে মধ্যে আমাদের নাম্বার হবে কত, 8। এরপরে প্রশ্ন সমাধান। আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকে, ঠিক আছে, ওই প্রশ্নগুলো থেকে আমাদের যে সমাধান করতে হবে সেখান থেকে আছে আমাদের 15। অর্থাৎ এখানে একটা অঙ্কতে 5 নম্বর করে 3টা অঙ্ক করতে হবে তোমাদের, 3টা অঙ্কের মধ্যে 3×15, ঠিক আছে? এরপরে জ্যামিতি। জ্যামিতি আমরা আমাদের আমার অঙ্কনিশন বইয়ের মধ্যে ছিল এবং আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিয়েছি জ্যামিতির সংজ্ঞা এবং চিত্রসহ। তো সেখান থেকে আসবে আমাদের 4 নম্বর। এরপরে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও বলতে আমরা মানসাঙ্ক যেগুলো করেছিলাম সেই মানসাঙ্কগুলো আমাদের কী করতে হবে, এক কথায় উত্তর দাও হিসেবে করতে হবে, তাহলে এখানে আসবে আমাদের 5 নম্বর। এরপরে বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আমাদের 10 নম্বর। যারা বাড়ির কাজ জমা দিবে তারা 10 নম্বরটা পাবে, আর যারা বাড়ির কাজ জমা দিবে না তারা 10 নম্বরটা পাবে না। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে শ্রেণী অভিজ্ঞা। শ্রেণী অভিজ্ঞা হচ্ছে আমরা যেটা দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞা দিয়েছি, সেই শ্রেণী অভিজ্ঞা যারা অংশগ্রহণ করেছ তাদের নাম্বারগুলো এখানে যোগ হবে। অর্থাৎ আমরা এখানে যোগ করে টোটাল পাবো কত, 100 নম্বর, ঠিক আছে? তো এই 100 নম্বরে তোমাদের এটা আমাদের কী হয়েছে, টোটাল একটা 100 নম্বরের মানবন্ধন দেখানো হয়েছে। তোমরা এভাবে প্রস্তুতি নিবে আশা করছি, এটা তোমাদের জন্য খুব উপকার আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।